ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফ্রিজ টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিটঘর একাদশ চ্যাম্পিয়ন। খেলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গুড়িগ্রামে ফ্রিজ টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বিটঘর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন গুড়িগ্রামে হাজি ফরিদা জব্বার জনকল্যাণ ফাউন্ডেশন ও যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ছাত্রবন্ধু মরহুম আবুল হাসান ভুইয়া দানু কমান্ডার ফ্রিজ টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গুড়িগ্রাম আব্দুল হামিদ কোম্পানির বাড়ি প্রাঙ্গণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল গুড়িগ্রাম শার্টলার ক্লাবকে হারিয়ে বিটঘর শার্টলার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন। উক্ত খেলায় চট্টগ্রাম পুলিশ লাইন্সের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আজমল হক ভুইয়া রতনের সভাপতিত্বে ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ মহসিন খন্দকারের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজের প্রতিষ্ঠাতা ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্তাসির মহিউদ্দিন অপু। অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম। উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমিনুল ইসলাম ভুইয়া সোহাগ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দাস্তগীর, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি গাজীউর রহমান সোহেল, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জাকারিয়া জাকির সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।